প্রচণ্ড গরমে তমতম সিলেট নগরী। দর্শক, আমরা এই মুহূর্তে 74.9 নম্বর থেকে আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। স্টেডিয়াম হয়ে পুলিশ লাইন হয়ে রাস্তার অবস্থা দেখানোর চেষ্টা করতেছি। অন্য দিনের তুলনায় আজকে মানুষ নেই বললেই চলে। শহরে ব্যস্ত নগরী সিলেটে আজকে তন্তন পরিবেশ বিরাজ করছে মানুষ না থাকার কারণে। বোঝা যাচ্ছে হয়তো শুক্রবার বন্ধের দিন, কিন্তু না, দিনই আজকের দিন মঙ্গলবার। সিলেট শহরে আমরা এই মুহূর্তে পুলিশ লাইন নামক রোডে প্রবেশ করেছি। দেখুন, আশেপাশে রাস্তায় প্রয়োজন ছাড়া কোনো মানুষ দেখা যাচ্ছে না, শুধু গাড়ি আর হঠাৎ দুইজন একজন মানুষ দেখা যাচ্ছে। আজকে সিলেটে প্রচণ্ড গরম ছিল, প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে সিলেট শহর। অত গরমের কারণে কেউ নাই সিলেটের মধ্যে। আসলে অনেকদিন পর দেখেছি যে এরকম সিলেট শহরে পাকা রাস্তা, হঠাৎ গাড়িগুলো তেমন একটা বেশি নাই, মানুষ খুবই কম। সামনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, সেই হিসেবে শহরে অনেক মানুষ থাকার কথা, কিন্তু মানুষ খুবই কম। গরমের যন্ত্রণায় নিজেরা টিকে থাকা একেবারে অসম্ভব হয়ে গেছে। হয়তো একমাত্র নিজের একান্ত প্রয়োজন ছাড়া কেউ এই সিলেট শহরে বাড়াবে না। তাও আবার লোডশেডিং, বাসার ভেতরে টিকা, মানে জানে না কীরকম বাসার ভেতরেও আসেন মানুষ, তো অনেক কষ্ট করে আসেন। বাইরেও মানুষ নাই,